সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে। দর্শক দেখছেন মহিষ। আজ 23 এপ্রিল 2022 রোজ শনিবার। তো কি দরে আজকে এই মহিষগুলো এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেবো। আমরা এই পাশে একটি দেখছি, প্রথমে ভাইয়াকে দেখি। একটাই আনছো? একটাই। বয়স কেমন এটা? 6 দাঁত বয়স। কত চাইছো দাম এটা? 158 চাচ্ছো? কত বলতেছে দাম? 140 পর্যন্ত বলে। কেমন টার্গেট কেমন তোমার? 45 থেকে 50 এর মধ্যে। দর্শক শুনছেন যে 45 থেকে 50 এর মধ্যে 1 লক্ষ। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই মহিষের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। প্রচুর আমদানি আজকে। কত চাইছেন ভাই জোড়াটা? 4 লাখ চাইছিলাম। 4 লাখ চাইছিলেন, এখন পর্যন্ত কত পাইছেন দাম? 40 মানে 3 লাখ 40। কেমন আশা করছেন, কেমন বিক্রির? হ্যাঁ আশা করা হবে। হবে কত টার্গেট? কত বিক্রির আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই মহিষের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এই পাশেও আরেক জোড়া দেখছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। এগুলো কি পোষা না কাটা? পোষার মোষ। কত চাইছেন দাম? 3 লাখ। কেমন বলতেছে দাম? দাম বলে না, কাস্টমার নাই। আচ্ছা আচ্ছা, তো টার্গেট কেমন? পাইকার তো নাই আর কি, টার্গেট নির্ধারণ করা নেই। এখন দাম দর করলে না একটা ইয়ে করা বলা যায়, এত হইলে দিতাম। দর্শক শুনছেন যে এখনো কেউ দাম দর করেনি, মানে বাজারের অবস্থা খুব খারাপ। তাহলে খুব খারাপ। এক জোড়াই আনছে? পাঁচ জোড়া। এক জোড়া বিক্রি হয়নি। দর্শক শুনছেন যে 5 জোড়া রয়েছে, 1 জোড়া বিক্রি হয়নি এখনো। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, সেই মহিষের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা এখানেও আরেক জোড়া পোষার মহিষ রয়েছে, আমরা সেগুলো একটা তথ্য নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো না? কত চাইছেন জোড়াটা? 300। দর্শক শুনছেন যে 300 চাইছে। আমরা শুনছি 300 পর্যন্ত দাম চাইছে ওনারা। আজকে বলছে যে মহিষের বাজারে কাস্টমার নাই। হ্যাঁ কাস্টমার নাই। কত চাইছেন এই জোড়া? এই জোড়াও 300? কেউ বলেনি দাম এখনো? 250 পর্যন্ত বলছে। তো কেমন টার্গেট রাখছেন? 60-70 হলে, কিন্তু 60-70 কেউ বলে না। দর্শক শুনছেন যে কম বাজার না, বাজার খুব কম। আমরা শুনছি এবং দেখছি দিনাজপুর জেলার কাহারোলাটে আজকে যে মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেই মহিষের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছিলাম। ঠোকা লাগলে দিবেন না, গ্যারান্টি আছে? একবারে গ্যারান্টি ভুষ। দর্শক শুনছেন,
কেমন চাইছেন ভাই চা দাম 2 লাখ পুষিয়েছি হবে 85 আর কত বললো ভাইরা দেখতেছো তো 2 লাখ 45 বলতেছি 2 লাখ 45 দর্শক শুনছেন যে 2 লাখ 85 চাইছে 2 লাখ 45 পর্যন্ত দাম দর বলছে এখনো দাম দর চলছে আমরা দেখছি এবং শুনছি দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মহিষগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই মহিষের তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি আমরা দেখি আরো কিছু মহিষ দেখব এই পাশে রয়েছে আমরা একটু ভিতরের দিকে যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কত বলে দাম এগুলো 310 5 2 এরকম এই 310 5 2 হ্যালো আচ্ছা তো অনেক মহিষ আমদানি হ্যালো এখানে এক জোড়া কিনলেন নাকি ভাই কত দিয়ে কত আট সাড়ে আটাত্তর দর্শক শুনছেন যে 78,500 টাকা দিয়ে ওনারা বাচ্চা একবারে জোড়াটি কিনলেন আমরা দেখছিলাম দিনাজপুর জেলার কাহারুলহাটে আজকে যে মহিষগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই মহিষের তথ্য আপনাদের দেখছিলাম এই যে 78,500 টাকা দিয়ে এই বাচ্চা জোড়াটি উনি কিনে নিলেন তো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা হ্যালো হ্যালো হ্যাঁ বল কে কে মিলে দিলি হারা নাই কে কে মিলে দিলি এ আইসো কে কে মিলে দিলি তুই একা